18 নভেম্বর চীনের সানাইয়া সিটি অ্যারেনায় অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড 2017 এর চূড়ান্ত পর্ব, যেখানে ঘোষণা করা হবে বিশ্বের সেরা সুন্দরীর নাম। বিশ্বের 120টি দেশ থেকে আসা সুন্দরীরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। বাংলাদেশের হয়ে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 বিজয়ী জেসিয়া ইসলাম। এর মধ্যে হেড টু হেড চ্যালেঞ্জে অংশ নিয়েছেন জেসিয়া। 1 নভেম্বর থেকে এই চ্যালেঞ্জে অংশ নিতে হচ্ছে জেসিয়াকে। এরই মধ্যে দর্শকদের আরও সম্পৃক্ত করতে শুরু করেছে ভোট। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জন্য ভোট চেয়েছেন এই সুন্দরী। বাংলাদেশকে জয়ী করতে ভোট দিতে থাকুন আপনারা, এই লিঙ্কটি বেশি বেশি শেয়ার করুন। 15.15% ভোট পেয়ে নিজের যোগ্যতা জানান দিচ্ছেন জেসিয়া। তিনি রয়েছে দ্বিতীয় অবস্থানে। ভোটের শীর্ষ তিনজন হলেন নেপালের নিকিতা চন্টক, জেসিয়া ইসলাম ও মঙ্গোলিয়ার অ্যান খজিন। চতুর্থ দেশ ব্রাজিল ও পঞ্চম অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা। ভোটের ফলাফল মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করছে। মিস ওয়ার্ল্ড আয়োজক কমিটির নির্বাচক প্রক্রিয়ার পাশাপাশি দ্য গ্রেট প্যাজেন্ট কমিউনিটি ডট কম নামক একটি অনলাইন সংস্থা গণভোটের আয়োজন করেছে, যেখানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ অংশ নিয়ে নিজের পছন্দের সুন্দরীকে ভোট দিতে পারবেন। এই গণভোটে অংশগ্রহণ করতে পারবেন যে কেউ, ভোট দেওয়া যাবে যত খুশি তত। এরই মধ্যে অনলাইন ভোটে বাংলাদেশ চলে এসেছে প্রথম অবস্থানে, আর সে বিবেচনায় দর্শকদের ভোটে এগিয়ে আছেন জেসিয়া। এদিকে হেড টু হেড চ্যালেঞ্জের জন্য বাংলাদেশ সহ 120 দেশের প্রতিযোগীকে ভাগ করা হয়েছে 20টি দলে। প্রতি গ্রুপে রয়েছেন 6 জন, এর মধ্যে জেসিয়া আছেন গ্রুপ 6-এ। এই গ্রুপে তার প্রতিদ্বন্দ্বী ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বতসোয়ানার সুন্দরীরা। কে কোন গ্রুপে থাকবেন তার নির্ধারিত হয়েছে 31 অক্টোবর চীনের ওভারসিস চাইনিজ টাউন ইস্ট শেনজেনে ড্রয়ের মাধ্যমে। এবারই প্রথম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যুক্ত হয়েছে এই বিভাগ। এই বিভাগের ফল থেকে চূড়ান্ত হবে ফাইনাল 40। Everyone, so finally my head-to-head challenge has started, and if you want to see me in top 40, keep voting. For voting, go to the website of Miss World or follow me on Mobstar or like my official Facebook page. And if you already voted, please encourage your friends or family to vote, because this is gonna take me directly to top 40. Thank you in advance and keep voting.